বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি কিন্তু আমি নানাচলের আমনাগড়াতে, যেখানে কিন্তু তোমাদের একটা কালকে আপডেট দিয়েছিলাম এবং লাইভ করে দেখিয়েছিলাম। তো এই মুহূর্তে কিন্তু পেছনে একদম পুরো টোটাল সেট আপ রেডি হয়ে গেছে, জাস্ট এক্ষুনি চেকিং করছিল। তো পাতলা কেবিলের জন্য একটু সমস্যা হয়েছিল, তো কেবিল এই মুহূর্তে চেঞ্জ করছে। চেঞ্জ হয়ে গেলে কিন্তু এক্ষুনি আবার স্টার্টিং শুরু করবে। তো অবশ্যই কিন্তু অনেক বন্ধুরা দূর দূর থেকে এসে, যারা কিন্তু এমটি মিউজিককে দেখতে এসেছে, কিংবা এখানে গ্রামের লোক, বাদবাকি কিন্তু অনেকে বক্স লাভার আছে। তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করবো এমটি মিউজিক এই মুহূর্তে কেমন কি বাজছে, তার আটটা বেস আর তার সাথে কিন্তু দশখানা মিল নিয়ে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবে। আর আমার পেছনে রয়েছে কিন্তু মন্দিরটা, তোমাদের মন্দিরটা তো দেখিয়ে দেবো একটু ভালো করে অন্য একটা ভিডিওতে। তো অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা বেশি করে শেয়ার করো, দেখতে থাকো। এই এমটি মিউজিককে বাজানোর জন্য যে অ্যাম্প্লিফায়ারগুলো নিয়ে এসেছে তোমাদের রাত্রে দেখিয়েছিলাম, তো সেই ভিডিও কিন্তু স্পষ্ট ছিল না। এখন দিনের বেলা দেখিয়ে দিচ্ছি কী কী মেশিনগুলো আছে, দেখে নাও। তো স্ট্রেঞ্জারের মেশিন দেখতে পাচ্ছ, পরপর ওপরে রয়েছে কিন্তু এটিআই প্রোর মেশিন রয়েছে, এগুলো কিন্তু একদম 1201-এর মেশিনগুলো। বাদবাকি কিন্তু এখানে রয়েছে একটা স্টেবিলাইজার, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পরপর রয়েছে। সিটিএনটি রয়েছে কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, পরপর আটটা রয়েছে। তার মধ্যে কিন্তু তোমাদের সবগুলো দেখিয়ে দিচ্ছিল, সবগুলো কিন্তু অন আছে ওপরটা পর্যন্ত। তারপর এখানে রয়েছে কিন্তু প্রোটেক কোম্পানি রয়েছে আরও একটা মেশিন দেখতে পাচ্ছি। তো তার নিচে দেখতে পাচ্ছি যেখানে প্রেশার ডাব্বাগুলো রয়েছে আর ক্রস ওভারগুলো রয়েছে পরপর এখানে সাজানো, আর তার নিচে দেখতে পাচ্ছ যেখানে ডিভিডি প্লেয়ার পরপর সাজানো রয়েছে, কারণ দুখানা সেট আপকে একসঙ্গে মার্চ করে বাজানো হচ্ছে। তার নিচে স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে কিন্তু পরপর, এখানে দুটো, এখানে দুটো, চারটে। তো এখানে ডট বক্সগুলো কিন্তু একদম ঢাকনা দেওয়া আছে, কারণ ডটগুলো সাজানো রয়েছে পরপর এভাবেই। আর উপরে দেখতে পাচ্ছি যে আরও একটা এটিআই প্রোর মেশিন রয়েছে, আর এটা হচ্ছে সেডনটি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছ পাঁচটা রয়েছে। তার উপরে রয়েছে প্রোটেক কোম্পানির এবিএক্স 7000 আই, একটা, দুটো। তার উপরে রয়েছে কিন্তু স্ট্রেঞ্জারের, এটা দেখছি পিবিটি 751-এর একটা মেশিন, যেটা দেখিয়েছিলাম নতুন একটা মেশিন। বাদ বাকি এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা স্টেবিলাইজার পরপর রয়েছে। এইখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি ATI 40+, একটা, দুটো, তিনটে, চারটে পরপর। আর এটা Q1-এর কিন্তু ABX 7000 আই, একটা রয়েছে, এটা প্রোটেক কোম্পানির আবার 7000 আই একটা। এখানে আবার একটা রয়েছে কিন্তু Q1 কোম্পানির 7000 আই। তো ABX-এর দু রকমের মেশিন রয়েছে, একটা Q1, একটা হচ্ছে প্রোটেক কোম্পানি। তোমাদের এটা হচ্ছে প্রোটেক, এটা হচ্ছে কিন্তু Q1 কোম্পানি। আর বাদ বাকি এগুলো তো সব স্ট্রেঞ্জারের মেশিন, পরপর একটা, দুটো, তিনটে, চারটে, চারটে পরপর রয়েছে। আর এটা কিন্তু তোমার স্টুডিও ওয়ার্ল্ডের মেশিন একটা রয়েছে, এটা 1000-এর মেশিন একটা, বাদ বাকি স্ট্রেঞ্জারের মেশিন একটা, নিচে একটা স্টেবিলাইজার। তো টোটাল হচ্ছে এটা অ্যাম্প্লিফায়ার সেটা, যেগুলো দিয়ে কিন্তু এমটি মিউজিককে বাজানো হচ্ছে। চলো আবার তোমার দেখানোর চেষ্টা করছি কেমন কি বাজছে সেটাপটা। দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ব্যাক সাইডটা, আর যে এই তারগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ডিজিট তার, এখানে একটা রয়েছে আর সাইডে আরও একটা রয়েছে, দুখানা ডিজিট তার কোথা থেকে এসছে, ডিজিগুলো ওইখানে রয়েছে, যার সময় দেখাচ্ছি। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, এখন বৃষ্টি হালকা হালকা পড়ছে, তার মধ্যেই কিন্তু চলছে এমটি মিউজিক, চলো তোমায় দেখাচ্ছি। বিভিন্ন জায়গাতে কিন্তু কারেন্টটা যায়, তার জন্য কিন্তু আলাদা আলাদা করে এই ডিজিগুলো বসানো হয়, যেটা
যখন দরকার হয় সেটাই তখন কিন্তু চালিয়ে দেওয়া হয়। তো এই পাঁচখানা ডিজি দিয়ে কিন্তু এখানে আপাতত আগের বছরে যেমন এসেছিলো এই বছরে এসেছে তারা। তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করছি কেমন কি সেট আপগুলো বাজছে, কটা কি ডিজি চলছে। আপাতত এইটা বন্ধ, এটাও বন্ধ আছে, আর এটা চলছে আর ওটা চলছে, দুটো চলছে আপাতত। ওইগুলো দিয়ে কিন্তু সেট আপটা এই মুহূর্তে বাজছে। পুরো সিস্টেমটাকে যে চালনা করা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে মেন কন্ট্রোল রুমটা তোমাদের, তার আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে প্রিয়া ইলেকট্রিক পাঁশকুড়া বাজার, তো এটা পাঁশকুড়া থেকে এসেছে। এইটা হচ্ছে কিন্তু পুরো কন্ট্রোল বোর্ডটা, এখান থেকে কিন্তু পুরো সিস্টেমটা কন্ট্রোল করা হয়। যেমন ধরো ডিজিগুলো এখান থেকে চলছে, ডিজির কারেন্ট কিন্তু এখানকে আসছে, এখান থেকে কিন্তু একদম চেঞ্জার দিয়ে ভাগ হয়ে যাচ্ছে কোন দিকে কারেন্টে যাবে, কোন কারেন্টে অফ করতে হবে। দাদারা কিন্তু সব এইটা থেকে কন্ট্রোল করে, কারণ লাইটের কারেন্ট ধরো সন্ধ্যাবেলা জ্বালবে, তো লাইটেরগুলো কিন্তু এখন বন্ধ রাখবে। বাদ বাকি ধরো এখন ডিজিটা চলছে, যেটা দুখানা সেট আপটা বাজছে, তার জন্য কিন্তু এখান থেকে পাওয়ারটা ছেড়েছে ওখানে যাচ্ছে। এইভাবে কিন্তু পুরোটা এখান থেকে কন্ট্রোল করা হয়। প্রচুর লাইটিং, অনেক বড় একটা গ্রাম, তো তারা কিন্তু এখানে থাকার ব্যবস্থাও করেছে, এখানে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব করে তারা এখানে থাকে। বাদ বাকি এখানে কিন্তু ডিজিগুলো অন করে, এখানে লোক কিন্তু অনেক রয়েছে। তারপর যে কিন্তু ওইখানে একদম সব কিছু, লাইট বলো সিস্টেমগুলো সবই কিন্তু চলে। চলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। তার সঙ্গে জায়েন্ট স্ক্রিনও এসেছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দেবো, দেখতে থাকো।